নাটোরে সারা বছর নানা রকমের লেবু বেচাকেনা হয়ে থাকে, কিন্তু রমজান মাসে আমরা যেমনটা জানি যে লেবুর চাহিদা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়, কারণ প্রত্যেকেই ইফতারি সেহরিতে আসলে লেবুর চাহিদাটা থাকে, ইফতারে লেবুর শরবতের একটা চাহিদা থাকে, সে কারণেই বাড়ে। আর নাটোরে এবছর অর্থাৎ চলতি বছর 405 হেক্টর জমিতে চায়না 3 জাতের লেবুর বাম্পার ফলন হয়েছে এবং প্রতি বিঘায় প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার লেবু ফলন হয়েছে সেখানে নাটোরের হালসা এলাকায় লেবু বাগান থেকে। আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, শুভ সকাল। শুভ সকাল নাজমুল। শুভ সকাল এমদাদ এবং কলি, যে বিষয়টি বললেন যে সারা বছরই কিন্তু লেবুর চাহিদা থাকে, কিন্তু রমজান মাসে এই লেবুর চাহিদা কয়েক গুণ আসলে বেড়ে যায়। আমরা হালসা এলাকায় এসে দেখেছি এই এলাকায় কিন্তু প্রত্যেকটা কৃষকই লেবু চাষ করে, এবং এই সকাল সকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেবু বাগানে আসলে লেবু তোলায় ব্যস্ত সময় পার করছেন এখানকার চাষিরা। তো যে বিষয়টি, যে এখানে সারা বছরই লেবুর চাষ হয় এবং লেবু কিন্তু বিঘাতে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়, এবছর রমজানের শুরুতেই কিন্তু প্রতি হাজার লেবু বিক্রি হয়েছে 8 থেকে 9 হাজার টাকা, একেবারে পাইকারি দরেই এখান থেকে এত দামে বিক্রি হয়েছে। আর যারা আপনারা বিভিন্ন জেলা থেকে কিনে লেবু, তারা কিন্তু আরও বেশি দামে কিনতে হচ্ছে। আমরা আসলে এই বাগান মালিকের সাথে কথা বলবো যে শুভ সকাল, এখানে কয় বিঘা জমিতে লেবু চাষ করেছেন এবং লেবু চাষ করে কেমন স্বাবলম্বী হয়েছেন? আমার প্রায় 3.5 বিঘার মতো লেবু, মাশাল্লাহ। এবার রমজানের শুরুতেই 8 থেকে 9 হাজার টাকা আমরা পাইকারি আমাদের পার্শ্ববর্তী বাজার বা গ্রামে বিক্রি করেছি। এখনও ইনশাল্লাহ যে লেবু আমার আছে তাতে আরও প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা আমার বিক্রি নামবে। তা আলহামদুলিল্লাহ লেবু চাষ করে আমি বেশ খুশি। এবং এই লেবুটা তো চায়না 3 জাতের লেবু, বিশেষত্ব কি? চায়না 3 জাতের লেবু, এটা রসে পরিপূর্ণ এবং সুগন্ধিযুক্ত, সিডলেস, এটাতে আবার বীজবিহীন লেবু। এটা হচ্ছে চমকপ্রদ একটা দিক। আর মানে কী বলবো, এটাকে রসে একদম পরিপূর্ণ এবং কী বলে একটা এক ধরনের সেন্ট এর মাঝে, যেটা আপনার খেতে খুব সুস্বাদু। ধন্যবাদ। যে কথাটি শুনছিলেন যে এই লেবু কিন্তু বীজবিহীন লেবু, এবং এখানে যে বাগরম বাজারের কথা বললো, এই বাগরম বাজারে কিন্তু প্রতিদিন 10 থেকে 12 ট্রাক লিচু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় স্থানীয় চাহিদা মিটিয়ে। আমরা আরেকজন চাষির সাথে কথা বলবো, আজিজুল, তাকে বলবো যে এই লেবু চাষ পদ্ধতি এবং কৃষকরা যে উদ্বুদ্ধ হচ্ছে এবং এই পুরো এলাকায় আসলে এই লেবুর চাষ হয়েছে কেন। শুভ সকাল নাজমুল। আমাদের এই সিডলেস লেবুটা বাংলাদেশের নাটোরের আমাদের এই হালসা বাগরমের যে মোকামটা অনেক বড় মোকাম। সবচেয়ে বড় কথা হলো যে এই লেবুর জাতটা, হ্যাঁ, একুরের একটি জাত এবং 12 মাস থাকে এই লেবু। আমরা এই লেবুটাকে অনেক নামে ডাকি, যেরকম 12 মাসের লেবু ডাকি, শরবতী লেবু নামে ডাকি, সিডলেস লেবু নামে ডাকি। এবং কৃষকেরা, আমরা যারা এগুলো চাষ করি, তারা আমরা খুবই খুশি এই জন্য 12 মাস লেবু পাওয়া যায়। আর রমজান ঠিক না, মানে বৈশাখের আগে বা 14 মাসে কিন্তু লেবুর দামটা অটোমেটিক বেড়ে যায়, আর তখন 8-9 হাজার টাকা হাজার হয় এবং কৃষকেরা অনেক প্রফিট করে, সেক্ষেত্রে আমাদের অনেক ভালো লাগে। চাষ পদ্ধতিটা কেমন এবং সহজ? তো একদম সহজ। আমরা হলো অনেকে, আমাদের কাছে অনেক কৃষকই আছে, ভাই লেবু চাষ করবো কেমন কী খরচ। আমরা বলি যে একটা সবচেয়ে লো কস্টের একটি হলো আবাদ বা চাষ হলো লেবু চাষ। হ্যাঁ, লেবু চাষটাকে মানে খুব যে বেশি কিছু করতে হয় তা না, শুধুমাত্র সেচ এবং সার ঠিক থাকলে মাশাআল্লাহ অনেক ভালো ফলনে আসে। এমদাদ, যেমনটা শুনছিলেন যে এই লেবু চাষ পদ্ধতি অত্যন্ত সহজ, এখানে বেশি সার কীটনাশক দিতে হয় না, এবং এই লেবুর বিশেষত্ব হলো যে সিডলেস, অর্থাৎ বীচি নেই এই লিচুর, এবং রসালো সুস্বাদু হওয়ার কারণেই কিন্তু সারা দেশ জুড়ে এই লেবুর চাহিদা রয়েছে। এমদাদ, ধন্যবাদ। নাজমুল্লাহ।